মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি গুজরাট আর মহারাষ্ট্রের স্পেশাল রেসিপি শিখণ্ড বানাচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমি একটা সুতি কাপড় নিয়েছি, সুতি কাপড়ে আমি 1.5 কাপ দই দিয়ে দিচ্ছি। দইটা আমি বেঁধে দিচ্ছি, কাপড়টা ছোট বলে আমি একটা রশি দিয়ে দইটা বেঁধে দিচ্ছি, দইয়ের থেকে যেন সব জল বেরিয়ে যায়। দেখুন কত জল বেরোচ্ছে। দইটা আমি একটা পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে তার উপর একটা বাটি চেপে রাতভর রেখে দিচ্ছি। তারপরের দিন সকালে দেখুন দইটা আমি দেখাচ্ছি, সব জল বেরিয়ে গেছে, একদম ছানার মতো চাকা হয়ে গেছে। শিখণ্ড বানানোর জন্য এইরকম জল ছাড়া চাকা দইয়ের দরকার, তাহলে শিখণ্ড খুব ভালো হয়। শিখণ্ড বানাতে খুব অল্প সময় লাগে, যা সময় লাগে দইয়ের থেকে জল বের করা। আমি 10 মিনিট দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটাতে ফেটাতে একদম ক্রিমের মতো হবে, দেখুন দইটা একদম ক্রিমের মতো হয়েছে। এর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ ছোটো এলাচের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কুচনো পেস্তা দিচ্ছি, 2 চামচ কুচনো কাজু দিচ্ছি আর দুধে ভেজানো কেশর দিয়ে দিচ্ছি। সব আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি। 2 ঘন্টা আগে 2 চামচ দুধে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম। গরমের সময় আসছে, এইভাবে শিখণ্ড বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, ডিপ ফ্রিজে রাখবেন না। আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এই শিখণ্ড বাচ্চার থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে, একদম ক্রিমের মতো লাগে। আমি উপর দিয়ে কাজু পিস্তা কেশর দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আপনাদের শিখণ্ড ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। 2 ঘন্টা পরে শিখণ্ডটা আমি বার করেছি, কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতো।